নমস্কার দর্শকবৃন্দ, কেন্দ্রীয় মিড ডে মিলের ভিজিটের মধ্যেই বরাদ্দ কমে গেল। মিড ডে মিলের দায়িত্ব ছাড়তে চাইছেন শিক্ষকেরা, চিঠি গেল নবান্নে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রতি বছরই মিড ডে মিল নিয়ে তোড়জোড় বেড়েই চলেছে। এবারে নতুন বছরে ফেব্রুয়ারি মাস থেকে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল অবিরাম চালিয়ে যাচ্ছেন বিদ্যালয় পরিদর্শন। সম্প্রতি বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার নতুন বাজেটে কোথাও বেড়েছে বরাদ্দ, আবার কোথাও কমেছে। নতুন বাজেটে এই মিড ডে মিল সংক্রান্ত অর্থের বরাদ্দে কী পরিবর্তন এলো জেনে নেওয়া যাক। এবার বাজেটে মিড ডে মিল সংক্রান্ত বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কতটা প্রভাব পড়বে এই প্রকল্পে তা জেনে নেওয়া যাক। এই প্রকল্প সর্বশিক্ষা প্রকল্পের একটি অঙ্গ। পড়ুয়াদের বিদ্যালয়মুখী করে তুলতে, সার্বিক পুষ্টির মান বাড়াতে, গ্রাম্য কর্মসংস্থান বৃদ্ধিসহ একাধিক উদ্দেশ্য পূরণ করতেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। তবে এবারের বাজেট এর ওপর বেশ খানিকটা প্রভাব ফেলবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞ মহল। এবারে এই মিড ডে মিল প্রকল্পের নাম হয়েছে পুষ্টি পোষণ প্রকল্প। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেক্ষেত্রে 8.3% বাড়ানো হয় বলে জানা গেছে। তবে এই পুষ্টি পোষণ প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে 2022-23 অর্থবর্ষে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মধ্যাহ্নকালীন ভোজনে, অর্থাৎ মিড ডে মিলের ক্ষেত্রে বরাদ্দ ছিল 10,233 কোটি টাকা। গত অক্টোবর মাসে প্রাথমিকে 48 পয়সা এবং উচ্চ প্রাথমিকে পড়ুয়া পিছু 70 পয়সা বরাদ্দ বাড়ানো হয়েছিল। এর ফলে সংশোধিত বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বেড়ে হয় 12,800 কোটি টাকা। কিন্তু এবারের বাজেটে মিড ডে মিলের সেই বরাদ্দ কমিয়ে 11,600 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই বরাদ্দ আগের বারের থেকে প্রায় 1,200 কোটি টাকা কম। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়লেই এই প্রকল্প বরাদ্দ কমায়, কতটা প্রভাব পড়বে সেটাই দেখার। মহামারীর সময় পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি হয় পড়ুয়াদের মধ্যে, সেক্ষেত্রে এই ঘাটতি পূরণ করার উদ্দেশ্য নিয়েই হয়তো শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটে দেশের আদিবাসী এলাকায় প্রায় 4 লক্ষ জনজাতি পড়ুয়ার উন্নতির কথা মাথায় রেখে 740টি একলব্য মডেল আবাসিক স্কুলে আগামী 3 বছরে 38,800 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই মিড ডে মিলের প্রকল্পের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ আগের থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে কিন্তু এই বরাদ্দ পার হেড, অর্থাৎ মাথা পিছু বাড়ানো হয়েছিল, কিন্তু এই বাজেটে, অর্থাৎ 2023-24 আর্থিক বছরের যে বাজেট পেশ হয়েছে, তাতে কিন্তু এই মিড ডে মিল প্রকল্পের খাতে কিন্তু বরাদ্দ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু যে পরিমাণ বরাদ্দ আগে ছিল তাতেও কিন্তু ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার তুলে দেওয়া কিন্তু একটু বেশ অসুবিধাজনক ছিল। এই কারণে কিন্তু অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সহশিক্ষক বা শিক্ষিকারা কিন্তু এই মিড ডে মিলের এই বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছিল। এবং বর্তমানে বরাদ্দ যখন আরও কমিয়ে দেওয়া হলো, এখনও কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা তারা কিন্তু এই মিড ডে মিলের ক্ষেত্রে আর নিজেদেরকে জড়াতে চাইছে না। কেননা এই যে পরিমাণ টাকা বরাদ্দ হচ্ছে, তাতে কিন্তু পুষ্টিকর খাবার কিন্তু স্টুডেন্টদের কাছে তুলে দেওয়া কিন্তু একটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে। সেই কারণে কিন্তু তারা একটা উদ্যোগ নিচ্ছে যাতে এই মিড ডে মিল প্রকল্প থেকে তাদেরকে নিজেদেরকে বের করে আনা যায় বা এই প্রকল্পে থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়। এবং এই প্রকল্পের ভার কোনো এনজিও সংস্থাকে দিলে কিন্তু তাহলে যথেষ্ট ভালোভাবে তারা চালাতে পারত, এরকমটাই মনে করছেন অধিকাংশ শিক্ষক মহল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।